হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বেবি কর্নের আর একটা রেসিপি নিয়ে আমি এসেছি, যার নাম বেবি কর্ন পকোড়া। এই পকোড়া করতে খুব বেশি সময় লাগে না বা খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, খুব চটজলদি হয়ে যায়। তাই সন্ধেবেলায় ইজিলি কিন্তু এই পকোড়া রান্না করে আমরা বাচ্চাদেরকে খেতে দিতে পারি, অথবা আমরা বড়রাও চায়ের সঙ্গে খেতে পারি। তাহলে চলুন শুরু করি। বেবিকর্ন পকোড়া করতে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি একবার বলে দিই। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, একটু বেশি পরিমাণে ধনে পাতা এবং সিদ্ধ করা বেবিকর্ন। আর এখানে রয়েছে চালের গুঁড়ো এবং ময়দা। পরিমাণ মতো নুন নিয়েছি। আর পকোড়া ভাজতে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তাহলে চলুন মুচমুচে করে বেবিকর্ন পকোড়া রান্না করি।